তারপরে বাবা আমাকে রাগ করছে, তোমার তো উড়ানি নাই তাই। নমস্কার আদাব, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে দেখতেই পাচ্ছেন ছেলে তার বাবার জন্য অনেক কান্নাকাটি করছে। তার বাবা কাজে যেতে পারছে না, ঘর থেকে বের হলেই কান্না শুরু করছে। তো কোনোরকমভাবে ওকে চুপ করানো যাচ্ছিল না, ও কান্না করেই যাচ্ছিল। ওর বাবা চলে যাওয়ার পরেও অনেকক্ষণ কান্নাকাটি করে। যাও, আসো আসো। এই একটু পরে আমি রেডি হতে যাব। আসলে জানি না রেডি হতে পারবো কি না, কারণ ওকে ঘুম পাড়িয়ে তারপর রেডি হতে হবে। আজকে আমাদের একটা অন্নপ্রাশনে গেট টুগেদার আছে, সো ওখানে যাব। জনি তো কাজে চলে গেছে, ও যাবে না, আমরা যাব, আমি আর প্রায়শ যাব, আমাকে নিয়ে যাবে একজন মামা। সো এই আমি তো বসে রয়েছি, ওকে কান্না থামানোর চেষ্টা করছি। বাবা যাওয়ার পরেও ওর কান্নাটা থামছিল না, অনেকক্ষণ ধরে সে কান্নাকাটি করেই যাচ্ছে। তারপরে কি আর করার, ওর কান্না থামিয়ে ওকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে তারপর ওকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়ানোর পরে গিয়ে আমি একটু রেডি হওয়ার সুযোগ পাই। হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে গেছি, এখন যাওয়ার জন্য রেডি, রেডি টু গো। সরি, আমরা প্রায়শ রেডি হয়ে গেছি, দেখাচ্ছি। বাবা এদিকে আসো, এদিকে আসো। প্রায়শ ব্যস্ত আছে, সে গার্ডেন খোলা পেলেই সারাক্ষণ সে গার্ডেনে থাকবে। গার্ডেনের ওই আপনারা তো দেখলেন গার্ডেনিং করে, গার্ডেনিং করে বলতে গিয়ে পুরাটা জল দিয়ে সে ভরাবে পুরাটা গার্ডেন, তারপরে সে জলের মধ্যে হাত দিয়ে এই খেলবে। এই ওর কাজ, রেডি হয়ে গেলাম। আজকে ভাবছিলাম যে আমি এই লুকটার একটা ভিডিও শ্যুট করব, কিন্তু হয়ে ওঠে না, বাচ্চা নিয়ে আসলে সো টাফ। আমি আর এই জন্য মেকআপ ভিডিও আসলে করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। আজকে সকালে ওর বাবা চলে গেল, চলে যাওয়ার সময় কান্নাকাটি, এরপরে একা একা ওকে নিয়ে আমি মেকআপ করা, রেডি হওয়া, সব কিছু, ওকে রেডি করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু হলো, আসলে অনেক টাফ হয়ে যায়। এই জন্য আমি হাঁপ ছাড়ছি, এখন রেডি হয়ে গেছি। আমাকে নিয়ে যাবে এক মামা, তো উনি আসলেই তারপরে যাব। বসে রইলাম, আমি ভাবলাম যে যদি সে এখন ঘুমিয়ে যায় তাহলে ভালো, প্রায় যদি এখন ঘুমায় তাহলে ভালো। আমি এই জন্য কার্সেট টার্সেট সব রেডি, আমি জাস্ট ওকে দেখি ঘুম পাড়াই কি না, কারণ সকালবেলা জাস্ট কিছুক্ষণের জন্য একটু ঘুমাইছে, বেশিক্ষণ ঘুমায় নাই। এই যাচ্ছি অন্নপ্রাশন অনুষ্ঠানে। বেসিক্যালি ওর অন্নপ্রাশনটা হয়ে গেছে আগেই, এখন শুধু জাস্ট গেট টুগেদার বলা চলে, এটা একসাথে সবাই মিলে একটু আড্ডা দেওয়া। অনেকদিন পরে আজকে সবার সাথে আমার দেখা হবে, প্রায় আমি যখন কবে ডিসেম্বর মাসে, হ্যাঁ ডিসেম্বর মাসে সবার সাথে আমার দেখা হয়েছিল, এরপরে লকডাউন, এরপর তো আর দেখা হয়নি। মাঝখানে ওই যে মামা আসছিল বাসায়, আপনারা তো দেখেছেন, আমি ওইটারও একটা ব্লগ দিয়েছি, অলরেডি আপলোড আছে আমার চ্যানেলে। সো এই আর তেমন কেউ আসে নাই, বৌদির এসেছিল, এই কয়জনই আসলে, আর কেউ তেমন আসে নাই। সো যাই হোক, আজকে আমার লুকটার আমি আসলে ফোকাস করেছি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনটাতে বেসিক্যালি, কারণ আমার শাড়িটাতে আর আমার ব্লাউজটা ছিল ব্লু কালার। সো সেই অনুযায়ী আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু ব্লু টাচ দিয়েছি, এটাই ছিল আজকে আমার মেনলি ফোকাস। আসলে আমার কাছে মনে হয় মেকআপ করার সময় বেসিক্যালি আপনাদের ফোকাস করা উচিত কোনটা বেশি আপনি হাইলাইট করতে চান। হাইলাইটার তো ইউজ করবো, সেটা স্বাভাবিক, বাট চোখটাকে বা আপনার পুরো ফেসটাকে বা কন্ট্রোল করে যেটাই হোক, মানে একটা হাইলাইটেড এরিয়া চুজ করতে হবে। এক এক সময় এক এক লুক দেওয়া যায়, এক এক লুকের সময় এক এক লুক আপনি ধরেন কী করা যায় হাইলাইটেড এরিয়া, সরি আমি একই কথা অবশ্য বারবার বলছি, আমি মানে কীভাবে বোঝাবো আমি সেটা বুঝতে পারছিলাম না, কারণ একটা হয় যে মেকআপ করার সময় বলে বোঝানো যায়, আর এভাবে আসলে বলে বোঝানোটা একটু টাফ। সো যাই হোক, আমি ব্লু এই শেডটা যে ইউজ করেছি লোয়ার ল্যাশ লাইনে, এটা একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি
নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দিয়ে দিব। এখন এইভাবে বলে বোঝাতে পারবো না, একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি যার জন্য এটা বেশি কালারটা পপ আপ করছে। সো এই ছিল আজকে। সো নেক্সট আরও আসতেছে, শেষ হয়নি এখানে, দাঁড়াও শেষ হয়নি, স্কিপ করবেন না ভিডিওটা। সো সাথেই থাকবেন, দেখবেন সব কিছুই। আমি যাচ্ছি, যাওয়ার সময় তো আরও ভিডিও হবে। সো কিপ অন ওয়াচিং। আমরা মা ছেলে রেডি, দেখো না তুমি এরকম করছো কেন বাবা। শেকল থেকে নেমে যাবে, এত দুষ্ট ছেলে এটা, কি যে বলবো। প্রায়ুষ বলে আমি লেডি। প্রায়ুষের পাপা যাচ্ছে না, সো ওই জন্যে আমরা আসলে একা একা। আজকে আমার ওকে সামলাতে হবে, এর মানে বোঝা যাচ্ছে শাড়ি পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শাড়ি পরে ওকে সামলানো আসলে অনেক টাফ হয়ে যাবে। ঘুমাই থাকলে ভালো, আমার মনে হয় না সে ঘুমাবে, কারণ অনেক মানুষ দেখবে, তার উপর ওর খেলার সঙ্গী আছে, ওর কথা দিদি আছে, ওর রাই পিপি আছে, ও আমার মনে হয় না ঘুমাবে আজকে, আজকে আমাকে জ্বালাবে। এর কিছুক্ষণ পরে মামা মামি চলে আসে আমাকে নিতে। প্রায়শ ঘুমিয়ে পড়ে এর আগেই, ওকে কার সিটি ঘুম পাড়িয়ে দিই। আর রায়ও দেখি ঘুমাচ্ছে, আমি গাড়িতে ওঠার আগে দেখি সে রায় ঘুমাচ্ছে, প্রায়শও ঘুমাচ্ছে। এই তারপরে আমরা চলে যাই পার্কে। আসলে গেটটা গোদারটা পার্কে হচ্ছে, কারণ সবাই টু মিটার করে ডিস্টেন্স মেনটেন করে বসেছে। এসেই দেখলাম এই, আমরাও চলে আসি। কথাও ঘুমাচ্ছে, প্রায়শও ঘুমাচ্ছে, সব বাচ্চারা ঘুমাচ্ছিল, তো সুবিধা। এর জন্য আমরা আগে ভাগে লাঞ্চটা সেরে নিলাম। এসেই আমি শুরু করে দিয়েছি আমার ব্লগ, তাই একটু হাসাহাসি হচ্ছিল আর কি। সিদ্ধার্থর অন্নপ্রাশনটা আরো আগেই হয়ে যায়। এই পার্কটি আমার বাসার কাছেই, পার্কে আসতে আমাদের সময় লেগেছে 15 মিনিটসের মতো, আর আমাদের কোনো ট্রাফিকও পাইনি, এই জন্য আমরা আর্লি চলে আসি। সবার আজকে একই অবস্থা। ওই তো তোমার হলো লাইভ মার্কা মারা, এখন আমার হয়ে গেছে ব্লগ। হ্যাঁ বৌদি ডাইটিং আজকে ভুলে গিয়ে শুধু সিঙ্গারা খাচ্ছে, আরো কিছু আছে, সবকিছু ওয়েটিং, পেটে জায়গা রেখো। দাদা এগুলো পছন্দ করে, দাদাই থাকতে পারতো না। সবাই এক টু মিটার ডিস্টেন্স মেনটেন করে, শুধু তুমি আর আমি তিনজন, আমরা তিনজন কোনো মানছি না। আমাদের খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে প্রায়শ ঘুম থেকে উঠে পড়ে, ওর মুড অফ থাকে, ঘুম থেকে উঠেই দেখছে এত মানুষ, সে চুপচাপ হয়ে গেছে পুরো। সে হাঁটাহাঁটি চেষ্টা করছিল, কারণ হাঁটতে পারছিল না প্রপারভাবে, ঘাসগুলো অনেক বড় বড় ছিল, ওর পায়ে আটকাচ্ছে, তো হাঁটতে পারছিল না। পিপি কই পিপি, সারাক্ষণ আমাকে চিকচিক করেছে, আর মেনলি সবাইকে নতুন করে দেখছে, তো আরো বেশি কান্না করছিল। এই সিদ্ধার্থ ঘুমাচ্ছে, সে ঘুম আধা আধা ঘুম, ওরই মেনলি অন্নপ্রাশন আজকে, অন্নপ্রাশনে গেট টুগেদার আজকে। গাছের নিচে তো এখানে ঠান্ডা বেশি লাগতেছে, ওই পাশটাতে ঠান্ডা লাগবে না। আর বাতাস ছিল অনেক, একটু ঠান্ডা ঠান্ডাও ফিল হচ্ছিল। অভি সব বাচ্চারাই তো খেলাধুলা করছে। তুমি খেয়েছো, লাঞ্চ করেছো? সবার সাথে অনেকদিন পরে দেখা, যার জন্য সবার অনেক আড্ডা, অনেক গল্প হচ্ছে, সবারই সবার সাথে অনেকদিন পর দেখা, আসলে শুধু আমার না, সবারই সবার সাথে অনেকদিন পর দেখা, তা আমাদের আড্ডা চলছে। আমাদের কত ছবি তোলা হলো, এবার পয়লা বৈশাখটাও বড় করে করা হয়নি, কোনো অনুষ্ঠানই আসলে এবার কোনো বড় করে হচ্ছে না,
ইভেন পূজার সামনে পূজাটাও বড় করে করা হচ্ছে না, ঘরে বসে বসে এবার পূজা কাটাতে হবে, এই জন্য একটু মনটাও খারাপ। কিছুই করার নেই। সবাইকে পেয়ে প্রায়শই অনেক এনজয় করছিল। ও একটু চিপস খাচ্ছে, ওর পিপির সাথে খেলা করছে, ওর রাই দিদির সাথে খেলা করছে, সবার সাথে খেলাধুলা করছে। ওই যে এতক্ষণ সবার সাথে দিয়ে দাও, একটা দাও, ভালো করে ধরো, একটু শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, একটু দে বাবা, একটু দে, প্লিজ প্লিজ, তোর ভাব লাগে হাইটে তো চলে যাচ্ছি, হাই আমি খেয়ে নিলাম কিন্তু ঘাস না আছে মুখে দিবে মুখে দিবে ও দুটো লাগবে ওনে দুই হাতে এনো 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 সব গুলা এক হাতে গেছে দুটো এখন যাওয়ার সময় হচ্ছে এই পিছি পাশে কবে যাবি আবার আবার বুদি বুদি তারপরে রাই আসছে ওরি বাসছে দেখো আসছে কুটি কুটি এসে পুরো কুটি কুটি তুমি চিপ খাচ্ছ দেখি প্রায়ুষ বাবা তুমি কি করছো এই সবাই আমরা বাসায় যাওয়ার জন্য রেডি একটু ঠান্ডাও পড়ে যাচ্ছে ঠান্ডা লাগছিল আর বাচ্চাদেরও ঠান্ডা লেগে যাবে এই জন্য আসলে একটু তাড়া ছিল সবার বাসায় যাওয়ার আমরা সবাই তো ফটোশুট করছিলাম অনেকদিন পরে দেখা সেটা তো স্মৃতি করে রাখতে হবে অবশ্যই ফটো ক্লিক করতেই হবে মা ছবি তোলায় ব্যস্ত মা এটাকে ছবিগুলো নিচ্ছে না দুষ্টু যা এখানে আমার জমাই মিসিং এখানে জনি দাস মিসিং সবাই আছে ওই একটু ভাবে এডিটিং করে ফেস কল দিলে লাভ হবে না এখন আর দাদা না দাদা একটা ছবি এবার যেরকম করে এই সবাই এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি এই তো এখন বাসায় চলে যাব গাড়িতে বসলাম প্রায়শ এই যে রাই আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা সেই ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই ভালো থাকবেন রাই সে বাই বাই প্রায়শ বাই বাই টাটা টাটা